ছোট্ট এই দোয়াটি কেউ যদি আমল করে আল্লাহ সুবহান তালা সত্তর পুকার বালা মুসিবত থেকে কষ্ট থেকে হেফাজত করবেন সুবহান আল্লাহ সুবাহান্লাহ প্রিয় দিনী ভাই বোন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখতে চলেছি যে দোয়াটি কেউ যদি আমল করে আল্লাহ সুবাহান তালা সত্তর প্রকার বালা মুসিবত থেকে কষ্ট থেকে হেফাজত করবেন তার মধ্যে সব থেকে নিম্ন যেটা সেটা হচ্ছে দারিদ্র এই দারিদ্র্য থেকে আল্লাহ সুবহান তালা হেফাজত করবেন আমরা এই হাদিসটি বা এই দোয়াটি পেয়েছি তিরমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার ছশো এক এই হাদিসের মধ্যে হজরত আবু হুরাইরা হুরাই আনহু তিনি বলছেন যে রসুল্লাহ ওয়াসাল্লাম আমাকে বলেছে হে আবু হুরাইরা তুমি এই দোয়াটি বেশি বেশি করে পড়ো কারণ এই দোয়াটি হচ্ছে জান্নাতের রত্ন ভাণ্ডার সুবাহ আল্লাহ 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 নবী তিনি বললেন যে এই দোয়াটি জান্নাতের রত্ন ভাণ্ডার যদি আল্লাহ নবী বলে থাকে যে জান্নাতের এই দোয়াটি রত্ন ভান্ডার তাহলে একটু ভাবুন যে রত্ন ভাণ্ডার জান্নাতের তাহলে এর মূল্য বা এর ফজিলত কত যে হতে পারে একটু আপনি চিন্তা ফিকির করে দেখুন প্রসিদ্ধ তাবি হজরত কহলুর রাহিমাহুল্লাহ তিনি বলছেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটি নিয়মিতভাবে আমল করতে পারে তাহলে আল্লাহ সুবাহনতলা সত্তর প্রকার কষ্ট থেকে হেফাজত করবেন সত্তর প্রকার কষ্ট চিরতরের জন্য দূর করে দেবেন তার মধ্যে সব থেকে যেটা নিম্ন সেটা হচ্ছে আপনার দারিদ্র আর সব থেকে উঁচু তাহলে কত বড়ো হতে পারে বড় বড় মুসিবত থেকে আল্লাহ সুবাহান তালা হেফাজত করবেন এই দোয়াটি আমার সাথে বলুন দোয়াটি হচ্ছে হাওলা ওয়ালা কৌওয়াটা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মি না ইল্লা ইলাই এই দোয়াটি আরেকবার বলুন লা হাওলা ওয়ালা কুয়াটা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মি না ইল্লা ইলাই বেশ এতটুকুই দোয়া আমরা সুবিধার্থে এই দোয়াটির বাংলা এবং আরবি উচ্চারণ সহ ডিসক্রিপশনে লিখে দেব আপনারা সেখান থেকে শৈশুদ্ধভাবে মুখস্ত করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্যান্য ভিডিওর মধ্যে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ